ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, একটা ইমেজ হচ্ছে, এতক্ষণ আমি কিছু বলি নাই, ঠিক আছে, তো এখন বলতেছি, সমস্যা নাই। একটা ইমেজ ওপেন করে রাখছি, মানে এটা হচ্ছে কি গুগল থেকে নিয়ে রাখলাম, একটু আগে ডাউনলোড করছি। এটাকে হচ্ছে আমরা কি করব, ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে যাওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমাদের হচ্ছে কি, মাঝে মাঝে ফাইবারের কিছু ক্লায়েন্ট আমরা পেয়ে থাকি যারা হচ্ছে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে নেয়, আমাদের আমাদের মতো গ্রাফিক ডিজাইনার যারা থাকে বা ইমেজ এডিটর যারা থাকে, ঠিক আছে। তো এই ইমেজ এডিটরদের কাজ হচ্ছে কি, ক্লায়েন্টের ইমেজ গুলোকে তার ওয়েবসাইটে বা তার বিজনেসের কি বলে মার্কেটিং এর পারপাসে ইউজ করার জন্য উপযোগী করে দিতে হয়। তো আমরা কি করব, এটাকে ওপেন করে নিব, আর এটাকে যেভাবে হচ্ছে কি ফটোশপে আমি নিয়ে যাচ্ছি, এটাকে বলে কি ড্র্যাগ, ড্র্যাগিং বলে এটাকে। এই যে দেখেন, এখানে ফটোশপ বাটনটা আছে, মানে ফটোশপের সফটওয়্যার আইকনটা আছে, এটাকে জাস্ট ক্লিক করব, মানে এটাকে জাস্ট কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এভাবে যদি হচ্ছে কি ড্র্যাগ করি, তাহলে হচ্ছে কি এটা ওপেন হয়ে যাবে, অথবা চাইলে এটাকে মিনিমাইজ রাখা, মানে রাখা যদি নাও থাকে, এখানে যদি থাকে তারপরও আপনারা এখানে ক্লিক করলে এটাকে কি হয়ে যাবে, ড্র্যাগ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনাদের হয়তো বা পিসির কনফিগারেশনের উপর একটু ডিপেন্ড করবে, আর যদি পিসির কনফিগারেশন লো হয় একটু সময় নেবে, এর বাইরে কিছু না। তো ধরেন আমরা যেকোনো ভাবে যে দুইটা ওয়ে দেখালাম, এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ড্র্যাগ করে নিয়ে আসার পরে আমাকে কি বলছে ক্লায়েন্ট, ধরেন আপনাদেরকে বলেই দিবে যে আপনারা এই যে ইমেজটা আছে, ক্লায়েন্ট কিন্তু নট অনলি একটা ইমেজ নিয়ে আসবে, ঠিক আছে, ক্লায়েন্ট আসবে কি অনেকগুলো ইমেজ নিয়ে আসবে। তো অনেকগুলো ইমেজ কেমন হইতে পারে, হয়তো বা 25টা ইমেজ নিয়ে আসতে পারে, 5000টা ইমেজ নিয়ে আসতে পারে, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, এখানে আমাদের কোনো হাত নাই। তো যখনই আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কি করব, রিমুভ করব বা ব্যাকগ্রাউন্ড কে ইরেজ করব, তো ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ইরেজ দুটাই সেম। এই ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করার জন্য আরো অনেকগুলো ওয়ে আছে। এই ওয়ে গুলোর মধ্যে হচ্ছে কি, অলরেডি আপনাদেরকে পেন টুল দেখাইছি, ওই পেন টুল দিয়ে আবারও দেখাচ্ছি। এরপরে আরো কিছু টুলস আছে, এখানে একটা টুলস বাদ গেছে, সেটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজারের আবার হচ্ছে কি আরো তিনটা মোড আছে, এটা নিয়ে আমরা সামনের দিনে প্রজেক্টে দেখব। এখন দেখেন এখানে কি হচ্ছে, এটাকে যখন আমরা ওপেন করব, ধরেন এটা কোনো একটা ক্লায়েন্টের আমাদের কাজ, যখন ক্লায়েন্টের কাজ আসবে, যখন ইমেজটাকে আমি ড্র্যাগ করব, ইমেজটাকে ড্র্যাগ করার পরে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন, এই যে সবার নিচে এখানে কি কি বলে, এই যে কম্পিউটারের যে স্ক্রিনটা আছে, এটা কত পার্সেন্ট জুম অবস্থায় আছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি এখানে দেখাচ্ছে। আর পাশাপাশি আর একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে কি এই যে ইমেজটা আছে, এইটার হচ্ছে কি দৈর্ঘ্য এবং উচ্চতা কতটুকু, সেই জিনিসটা হচ্ছে এখানে আইডেন্টিফাই করাচ্ছে, ঠিক আছে, যে 72 DPI 860x543 পিক্সেলের এই ইমেজটা। আমাদের এগুলোর কোনো কিছুরই দরকার নেই, আমাদের একটা জিনিস দরকার হবে, যখন ক্লায়েন্টের কোনো কাজ করব, এই যে এখানে যে কি বলে জুমের অপশনটা আছে, এইটাকে যেন হচ্ছে আমরা কি করি 300-এর মধ্যে রাখার ট্রাই করি, 300-এর বাইরে আমরা যাব না। তাহলে হচ্ছে কি ইমেজটা অনেক বেশি জুম ইন অবস্থায় হবে, মানে অনেক বেশি যখন আমরা কি করব এই পাথগুলোকে সিলেক্ট করব, তখন হচ্ছে কি ইমেজের কিছু অংশ কেটে যেতে পারে। সো যখন কোন ক্লায়েন্ট আসবে, তখন হচ্ছে তার যদি আমি মেইন যে প্রোডাক্টের ইমেজ, এটা কিন্তু একটা কোনো প্রোডাক্ট, এই প্রোডাক্টের ইমেজটাকেই যদি আমি ডিলেট করে ফেলি, বা প্রোডাক্টের ইমেজের কিছু পার্টকেই যদি আমি কি করি ডিলেট করে ফেলি, তাহলে হচ্ছে কিন্তু ক্লায়েন্ট আমাদের কাছ থেকে আর নেক্সট টাইমে কাজ করাবে না, বা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে কাজটা করায় নিতেছে এই কাজটা নিয়ে তার আসলে আলটিমেটলি কোনো উপকারে আসবে না। দ্যাটস ওয়াই কি হবে, ক্লায়েন্ট কি করবে আমাদের কাছে হয়তো বা নেক্সট টাইম সার্ভিস নিবে না। সো আপনাদেরকে কি বলতেছি, একদম খুবই কি বলে ইজি ওয়েতে যতভাবে বোঝানো দরকার ঠিক ততভাবেই ট্রাই করতেছি, কারণ এগুলো আপনারা সামনে ফেস করবেন, এবং আপনাদেরকে আপনারা যখন হচ্ছে কি মার্কেট প্লেসে নামবেন, তখন হচ্ছে আপনাদের এই এই কথাগুলো অনেক বেশি কাজে লাগবে। বাট এখন যেহেতু আপনারা বিগিনার আছেন, যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে প্র্যাকটিস গুলো করলেই হবে। তো ইমেজটা নিয়ে আসার পরে নতুন একটা আমরা কি করব, লেয়ার নিব নতুন, আচ্ছা সরি, নতুন করে লেয়ার নিব না, ভুল বলছি আমি, এই লেয়ারটাকেই জাস্ট কপি করে নিব, মানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এইটাকেই কপি করে নিব। সেক্ষেত্রে কি প্রেস করব, লাস্ট ক্লাসে বলছিলাম আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি কপি করে নিতে চাই সেম টু সেম কিভাবে করতে পারি বলেন তো কেউ একজন। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ইয়েস, কন্ট্রোল জে প্রেস, কন্ট্রোল জে। হুম হুম কন্ট্রোল জে প্রেস করতে হবে। তাহলে হচ্ছে কি কিবোর্ড থেকে কন্ট্রোল জেটা প্রেস করে ফেললাম, কিবোর্ড থেকে যখন আমি কন্ট্রোল জে প্রেস করে নিলাম, তখন দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডেও একটা সেম কালার, সরি সেম কালার না, সেম ইমেজ, এবং এই যে লেয়ার ওয়ানে যেটা ব্যাকগ্রাউন্ড থেকে ডুপ্লিকেট করে নিলাম বা কপি করে নিলাম লেয়ারটা, সেটা হচ্ছে কি হয়ে গেল,
নতুন করে একটা লেয়ার পাইলাম। এখন যাব কোথায়? পেন টুলে। পেন টুলে যখন ইমেজ কে আমরা ইমেজ এডিট করব, তখন প্রফেশনালি যখন ইমেজ এডিট করব, তখন সবসময় আমরা কি করব, পেন টুলে যাব। এখন পেন টুলে যাওয়ার পরে এখানে মোড আছে কি দুইটা, আমরা বলছিলাম শেপ মোডের ক্ষেত্রে বারবার শুধু কি হবে, শেপই ক্রিয়েট হবে, বাট আমরা যখন ইমেজ এডিটিং করব তখন হচ্ছে কি পাথ মোডটাকে অবশ্যই সিলেকশনে রাখতে হবে। এখানে দেখেন পাথ মোডটা সিলেক্ট করে রাখছি, পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পরে ধরেন আমরা এই ইমেজটার এখন কি করব, এই যে গ্রাস গুলো আছে মানে ঘাস গুলো আছে, এগুলোকে আমরা কি করে দিব, ডিলেট করে দিব, মানে ডিলেট বলতে রিমুভ করে দিব। ক্লায়েন্ট আমাদের কাছে আসবেই এমন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটাকে জাস্ট হচ্ছে পিক করতে হবে, বাদ বাকি সবকিছুকে ফেলে দিতে হবে বা রিমুভ করতে হবে, যার কারণে এটাকে বলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা কি করব, এই যে জুমটাকে হচ্ছে সবার নিচে খেয়াল রাখবো 30 মানে 300% এর মধ্যে রাখার। ওকে, রাখার ধরেন আমার কি হয়েছে এভাবে ভিজিবল হচ্ছে, আমি এভাবে রাখতেছি। তো এখন দেখেন আমি কি করব, এই যে স্টার্টিং এ একটা পয়েন্টার কে নিলাম, এখন স্টার্টিং এ একটা পয়েন্টার কে নেওয়ার পরে কি হবে, এই যে দুই দিক থেকে একটা হ্যান্ডেল দেখাচ্ছে, ওকে, বা দুই দিক থেকে এই এটাকে বলে হ্যান্ডেল, আর এই যে সুতার মতো যে অপশনটা দেখাচ্ছে এটাকে বলে রাবার ব্যান্ড। এখন এটা কিন্তু একটা কি 360, 360 মানে কি এই ফুটবলটাকে যদি আমরা কাউন্ট করি, হ্যাঁ, চারটা সমকোণের সমান, মানে 360 অ্যাঙ্গেলে এটা আছে বা 360 পর্যন্ত কাভার করে রাখছে। তো এই 360টাকে করার জন্য আমাদের কি করা লাগবে, পেন টুল দিয়ে সুন্দরভাবে এটাকে, আচ্ছা কি মেসেজ দিতেছে, কন্ট্রোল জে, ওকে, ঠিক আছে। এই 360টাকে যখন হচ্ছে আমরা কি করব, ওপেন করব, জুমটাকে আরেকটু বড় করে নিচ্ছি, আপনারা বুঝতে মানে দেখতে পারতেছেন তো আমার স্ক্রিনটা ক্লিয়ারলি? এখন দেখেন আমি কি করব, যে বড় করে একটা পয়েন্টার নিলাম, বড় করে একটা পয়েন্টার নিলাম, দেন হচ্ছে আবারও হচ্ছে কি ডিরেক্টলি এই যে এখানে একদম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দেওয়ার পরে এই যে হ্যান্ডেলটাকে আমরা কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। আমরা বলছি কিভাবে, কনভার্ট পয়েন্ট টুল, এই যে এটাকে হ্যান্ডেলটাকে এখন একটু কি করব, ছোট করে নিলাম, অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করলে কনভার্ট পয়েন্ট টুলটা ওপেন হয়ে যাবে। এখন এভাবে রাখার পরে কি করব, জুমটাকে আবারও ছোট করে এখানে একটা পয়েন্টার নেওয়ার ট্রাই করব, এখানে একটা পয়েন্টার নিব, এবং আমরা সবসময় এই জিনিসটা খেয়াল করব আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু রিমুভ করার আমরা কাজ করতেছি, সো ব্যাকগ্রাউন্ডটাই যেন পারফেক্টলি রিমুভ হয়। তো এভাবে হচ্ছে রেখে দিলাম, আবার হচ্ছে কনভার্ট পয়েন্টার টুল মানে অল্টার প্রেস করে এটাকে ছোট করে নিলাম। এরপরে আবার হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এভাবে একটা ক্লিক করার পরে ধরেন এভাবে রেখে দিলাম, এভাবে রেখে দেওয়ার পর আবারও এটাকে ছোট বড় করে নিব, ছোট বড় করে নেওয়ার পর এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করার পরে ধরেন আমার এখানে মিলতেছে না, কেন মিলতেছে না ওইটা দেখাচ্ছে, ধরেন আমাদের কি হয়ে গেছে, মিলে গেছে। ওকে, মিলে যাওয়ার পরে এখন নতুন করে যদি আমরা যদি দেখি যে কোনো একটা সাইডে, হ্যাঁ, কোনো একটা সাইডে আমার এই যে ব্যাকগ্রাউন্ড মানে কমপ্লিটলি রিমুভ হয় নাই, তখন মানে আমি হচ্ছে দেখাই আপনাদেরকে, কন্ট্রোলটাকে সিলেক্ট করলাম, ধরেন এরকম একটা অবস্থায় আছে, এরকম একটা অবস্থা আমরা থাকতেই পারি, ধরেন আমার এরকম সিলেক্ট করার সময় পয়েন্টারটা এখানে পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে পয়েন্টার টুলের হেল্প নিব, কনভার্ট পয়েন্টার, এই যে অল্টার প্রেস করব, এটাকে জাস্ট কি করে দিব, ছোট বড় করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন হচ্ছে এই সিলেকশন গুলো হবে, সেক্ষেত্রে একটা পয়েন্টার অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, সবগুলো কাজই সেম। এই সিলেকশনটা হওয়ার পর আমি কিন্তু বুঝতেছি না যে আসলেই আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য কিবোর্ড থেকে এই যে পাথটাকে সিলেক্ট করতে হবে, এখানে ডাবল ক্লিক করে আমি কি করে নিলাম, নেম দিয়ে দিলাম, এরপরে কন্ট্রোল প্রেস করার পর এই এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার প্রেস করা লাগবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটনে প্রেস যখন আমি করব, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করার পরে কি হবে দেখেন কি হয়, এখন যদি আমি কন্ট্রোল জে আর একটা প্রেস করি তাহলে হচ্ছে কি অবস্থা হয় দেখেন। এখন এই যে আমার ছিল কি, আমি সেকেন্ড লেয়ারে কাজ করছি এরকম একটা জায়গায়, এই জায়গাটা থেকে আমার কি হচ্ছে ফাইনালি আউটপুট আসছে এরকম, ফাইনালি আউটপুটটা যখন হচ্ছে আমার এরকম আসছে, এরকম আসার পরে আমি এখন এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো আমার সিলেকশনটা, বাট ক্লায়েন্টের যখন কাজ করবো আমরা মুভ করাবো না, যে যেরকম অবস্থায় থাকবে ঠিক সেম ভাবেই আমরা হচ্ছে এভাবে রেখে দেওয়ার ট্রাই করবো। এভাবে রাখলাম, এভাবে রাখার পরে এখন ক্লায়েন্ট আমাদেরকে এসে কি বলছিল, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে, তার ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে। তো আমার কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো যখন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে বা যখন আমরা কোনো ক্লায়েন্টকে দিব এই কাজটা জমা দিব, তখন হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ড কাজটাকে হচ্ছে কি এটা যে কোনো টাইপের একটা সলিড ব্যাকগ্রাউন্ডে
মানে সলিড কালারের ব্যাকগ্রাউন্ড, এটা তো হচ্ছে এখন কি আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে এই অবজেক্টটা আমরা পাইছি। বাট এখন কি করতে হবে, সলিড টাইপের একটা ব্যাকগ্রাউন্ডের উপর রাখতে হবে। সো ওই ব্যাকগ্রাউন্ডে কিভাবে রাখবো, এভাবে হচ্ছে দেখেন, নতুন করে একটা লেয়ার নিব, ফাঁকা একটা লেয়ার নিলাম, এই ফাঁকা লেয়ারটাকে ধরেন হোয়াইট কালারে আমরা কি করব, কনভার্ট করব। এই যে ফাঁকা লেয়ারটাকে কি করলাম, সিলেক্ট করলাম, ফাঁকা লেয়ারটাকে সিলেক্ট করার পরে হচ্ছে কি, কালারটাকে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করাই দিলাম। এরপরে সবার উপরে জাস্ট কি করে দিব, আমার যে যে প্রোডাক্টটা পাইছি, মানে যে ইমেজটার আমি হচ্ছে কি করছি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছি, ওই লেয়ারটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এটাকে জাস্ট সবার উপরে করে দিব। এখন সবার উপরে যখন আমি করে দিলাম, তখন কিন্তু আলটিমেটলি কি হইলো, এই যে এরকম একটা অবস্থায় ছিল আমার, এরকম একটা অবস্থা থেকে কি হয়েছে, এখন এটাকে ওপেন অফ করে দেওয়ার পরে এরকম একটা আউটপুট আসছে। তার মানে কি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না পারফেক্টলি, বলেন সবাই বুঝতে পারছেন? ভাইয়া আর একটু ক্লিয়ার বুঝাইলে ভালো হইতো। আরো একটু ক্লিয়ারলি বোঝাইতে হবে। ওকে ফাইন, দেখেন এগুলা সব কিছুকে অফ করে দিতেছি। ক্লায়েন্টের হচ্ছে আমার এই ইমেজটা দিয়ে দিছে, ক্লায়েন্ট এসে আমাকে বলছে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। বাট এটা হচ্ছে আমার প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট এই ফুটবলটা, ফুটবলটার বাইরে যত কিছুই আছে এগুলো কিন্তু তার ব্যাকগ্রাউন্ড, মানে এগুলো কিন্তু হচ্ছে কি মেইন অবজেক্ট না। মেইন অবজেক্ট কি আমার ফুটবল, ক্লায়েন্টের লাগবে এই ফুটবলের ইমেজটা, মানে ফ্রেশ একটা ইমেজ লাগবে। তো ওইটা আমরা কিভাবে করব, সবার আগে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নিলে হচ্ছে এরকম অবস্থায় থাকবে, কারণ বোঝা যাবে না, কেন বোঝা যাবে না, ব্যাকগ্রাউন্ড লেয়ারও সেম, লেয়ার ওয়ানও সেম। এখন এই লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করবো, লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করার পরে যাব পেন টুলে, পেন টুলে থাকা অবস্থায় পাথ মোডটাকে ওপেন করব। দেন হচ্ছে আমরা কি করব, এভাবে হচ্ছে সিলেকশনটা করব। এই সিলেকশনটা করার পরে এরকম একটা লেয়ার পাবো, সিলেকশনটা সিলেকশন করার পরে এরকম, হ্যাঁ এই যে এখন এগুলোকে ডিলিট করে দিব, কন্ট্রোল এন্টার প্রেস করে ওই সিলেকশনটা নেওয়ার পরে আবার যদি কন্ট্রোল জে প্রেস করি এরকম একটা লেয়ার পাবো। এই লেয়ারটাকে এখন কি হয়েছে, আমরা আমাদেরকে যখন ক্লায়েন্টকে দিতে হবে তখন একটা যেকোনো টাইপের সলিড একটা কালারের উপরে দিতে হবে, বা সলিড একটা ব্যাকগ্রাউন্ড এর উপরে দিতে হবে। তো এই সলিড ব্যাকগ্রাউন্ড এর কালারটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য হোয়াইট টাইপের একটা কালার দিয়ে রাখছি। তো যদি মনে করেন ক্লায়েন্টের রেড কালার সিলেকশন দরকার, রেড কালারটাকে জাস্ট সিলেক্ট করে দিব, এতটুকুই। দেওয়ার পরে আমরা নতুন করে আর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ওই লেয়ারটাকে রাখবো। তারপরে এই যে যে ইমেজটা আমরা পাইলাম, এই ইমেজটাকে সবার উপরে দিয়ে দিব। সবার উপরে দিয়ে দেওয়ার পরে এরকম একটা অবস্থায় পাবো। তো এই হচ্ছে মোটামুটি ক্লায়েন্টের একটা ইমেজ। আচ্ছা, বলের উপরে লেখাটা রিমুভ করা যাবে বা না যাবে, এটার ক্লাস কিন্তু আপনাদের সাথে অলরেডি হয়েই গেছে। অলরেডি কিভাবে হয়ে গেছে বলেন তো, আপনাদেরকে আমরা দেখাইছিলাম লাস্ট দিনে, সেটা হচ্ছে কি স্পট হিলিং, হিলিং, ক্লোন স্টাম, প্যাচ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল, এই টুল গুলো দিয়েই তো এটা কি সুন্দরভাবে রিমুভ করা যাবে। বাট আপনাদেরকে তো এই রিমুভের কথাটা আমি আজকে বলতেছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যখন আপনাদেরকে ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পাশাপাশি এই যে এই টাইপের হচ্ছে এখানে একটা মার্ক করা লোগো টাইপের কিছু একটা বোঝা যাচ্ছে, এটাকেও রিমুভ করে দিতে হবে, তখন আপনারা কি করবেন, এই টুলস গুলোর হেল্প নেবেন। আর আপনারা যদি এখনো এই টুলস গুলো ক্লিয়ার না হন, এগুলো একটু বাসায় বসে নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নেবেন, ডিটেলস এ আমি বলছি আপনাদেরকে লাস্ট দিনে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই হচ্ছে ইমেজ একটা আমরা পেলাম, ফাইভ কি হচ্ছে ক্লায়েন্টের একটা ইমেজ পেলাম। তো এই ইমেজটাকে এখন আমি কি করব, সেভ করব। তো কিভাবে সেভ করব বা না করব, এটা আমরা প্রথম দিনেই দেখছিলাম, তারপরে একটু দেখাই দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস, এই চারটা বাটন একসাথে প্রেস করলে এরকম একটা অপশন আসবে, নাম তার সেভ ফর ওয়েব। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে জেপিজি মোডে সেভ করতে হবে, এই যে দেখেন এখানে জেপিজি আছে, সরি এই যে আরে কি অবস্থা, হ্যাঁ এই যে জেপিজি আছে, যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে পিএনজি আছে, এই যে পিএনজি দুইটা মোড আছে, PNG 24, PNG 8, যে কোনো একটাতে সিলেক্ট করে দিব, এই দুটাই বলবে। নর্মালি ক্লায়েন্ট হচ্ছে কি যখন কোনো ব্যাকগ্রাউন্ড কে রিমুভ করে নিয়ে যায় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেয় আমাদের কাছ থেকে, তখন তার হচ্ছে কি নর্মালি সম্ভবত খুব সব সময় PNG-টা লাগে। তো আপনাদেরকে বলেই দিবে, ক্লায়েন্ট বলে দিবে এটা টাইপটা কি হবে। ওইটা টাইপ সিলেক্ট করার পর এই যে এখানে যদি আপনারা সেভ করেন,
সেভ করার পরে এখানে আপনাদের কম্পিউটার একটা লোকেশন দেখাই দিতে বলবে, মানে স্টোর হবে কোথায়। স্টোরটাকে এখানে ধরেন আমি লাইব্রেরিতে সিলেক্ট করে সেভ করে দিলে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা জেপিজি অথবা পিএনজি যে মোডটাতে সেভ করতে চাব ওখানে গিয়ে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ইমেজের হচ্ছে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব প্রফেশনালি, ক্লায়েন্টের কাজ কিভাবে করব, এই সব কিছুর মূলে আজকের এই পেন টুলটা দেখানো হইলো। এবং এই পেন টুলটা সম্পর্কে আপনারা পাশে আরো অনেক যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের হাত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো পেন টুল নিয়ে আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে এখন? ওকে, ভাইয়া পাত এরিয়াটা একটু একটু গুছালে ভালো হতো, মানে একটু মাথার মধ্যে দিয়ে গেছে পাত জিনিসটা। আচ্ছা কিভাবে এই সিলেকশনটা করছি এটা বলছেন আপনি? না 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 ভাইয়া পাত মানে শেপে চেঞ্জ করে পাতটাকে মানে কিভাবে কিভাবে কি করতে হবে আরেকটু শর্ট হচ্ছে আমি একটু বুঝতে পারছি। আচ্ছা ধরেন আমরা হচ্ছে এই যে এখন পাথ মোডে আছি, যে কোনো একটা কি পাথ ড্র করব, ঠিক আছে? এর কালারটাকে চেঞ্জ করে দিলাম, এই যেভাবে ধরেন একটা কি করলাম সিলেকশন করলাম, এটাকে আমাদের এখন এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে কারণ এটা কোনো সিলেকশন অবস্থায় নাই। তো যখন এটাকে আমি কি করব সিলেকশন করতে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটনটা প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটনটা প্রেস করলেই যদি আমি হচ্ছে এই ফুটবল থেকে এরকম একটা সিলেক্ট করতাম, সেক্ষেত্রে ওই পাথটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করলে ওই শুধু ওই ফুটবলের জায়গাটুকুই সিলেকশন হয়ে যেত। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে প্রেস করলে আমার যতটুকু সিলেকশন ছিল ওই সিলেকশনের জায়গাটুকু কি হয়ে যেত, নতুন করে একটা লেয়ারে কনভার্ট হয়ে যেত। ক্লিয়ার আপু? আচ্ছা যদি না বুঝছেন একটু ক্লাসের ভিডিওটা দেখে নিয়েন আবারও কষ্ট করে, ঠিক আছে? আর যদি একান্তই ওকে ভাই, তারপরেও সমস্যা হয় আমাকে মেসেজ দিয়েন, সমস্যা নেই, ওকে কারণ এই জিনিসটা অনেকবার বলছি তো এটা সমস্যা নেই। আপনাদেরকে তো আমার বোঝানোই আমার দায়িত্ব, কিন্তু তারপরে যদি মানে একদমই ক্লিয়ার না হন একটু জাস্ট ক্লাসের ভিডিওটা কষ্ট করে দেখে নিয়েন তাহলেই হবে। ওকে, আমরা হচ্ছে এভাবে পেলাম। সো এখন আর মোটামুটি এই পেন টুল নিয়ে মোটামুটি কথা বলা শেষ, তো আমরা কি করি একে একে সবগুলোকে ডিলিট করে দেই, এগুলো আর আমাদের দরকার নাই। কন্ট্রোল এন্টার দিয়ে নতুন করে একটা কন্ট্রোল এন দিয়ে নতুন করে একটা ডকুমেন্ট নেই, এই ডকুমেন্টের আমাদের মোটামুটি কাজ শেষ।